হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা, ব্যাক মাই চ্যানেল সুদেখা শর্মা ইউটিউব ফ্যামিলি। তোমরা কেমন আছো, ভালো আছো? তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো রয়েছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, শাড়ি ব্লগ। আগে আমি ছেড়েছি পার্ট ওয়ান, এখন পার্ট টু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে শাড়ির কালেকশন যেগুলো আছে তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। এখানে আমার এই শাড়িগুলোই ছিল, দেশেতে আরও প্রচুর প্রচুর শাড়ি রয়েছে, এই শাড়িগুলোই আমি দেখাবো। শাড়ি পরি না, শাড়ি কিন্তু অনেক আছে, কিন্তু পরতে অতটা ভালো লাগে না। পুজো আজা হলে আমি শাড়ি পরতে আমার ভালো লাগে, এখন কিছু বার্থডে মার্ডে হলেও আমি শাড়ি ফাড়ি পরে যাচ্ছি আর যাচ্ছি। দেখতে থাকো, দেখো এই একটা শাড়ি, এটাই প্রথমে স্টার্ট করলাম। এই শাড়িটা আমার খুব খুব ভালো লাগে, এটা আঁচল, এই শাড়িটা পরলেও খুব সুন্দর লাগে। প্রত্যেক কটা শাড়ি আমার খুবই খুবই ভালো লাগে। মেয়েদের শাড়ি তো ভালো লাগবেই বলো, তোমাদের খুব ভালো লাগে না? দেখো এই একটা, এই শাড়িটাও জাস্ট ওয়াও, আমার খুব খুব ভালো লাগে। আগের বছর এই শাড়িটা আমি পরে গিয়েছিলাম, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। দেখো এই একটা শাড়ি, পরাই হয় না, একবার করে পরা হয় আর তুলে রেখে দেওয়া। আমাদের এখানে হরিনাম আছে, হরিনামেতে দু তিন দিন গেলে হরিনামেতে আমি শাড়িগুলো অবশ্যই পরবো। এই শাড়িটাও খুব ভালো লাগে, এই শাড়িটাও এত সুন্দর পরলে ভালো লাগে, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এই শাড়িটা আমাকে আমার মেজোজা, আগের বারে গিয়েছিলাম আমার মেজোজা আমাকে এই শাড়িটা দিয়েছিল। যখনই যায় তখনই সবাই শাড়ি দেয়, চারটে যা আমাকে শাড়ি দেয়, আমার শ্বশুর দেয়, শাশুড়ি দেয়, প্রত্যেকজন শাড়ি দেয়, মেয়েদিকে জামা প্যান্ট মা দেয়। দেখো এই একটা, এটা আগের দিনকে দেখানো হয়নি, এরকম শাড়ি দুটো রয়েছে, কালারটা সেম সেম, তোমরা কিছু এ ভাববে না, এইটা আলাদা ওইটা আলাদা। এই শাড়িটা পরে আমি ভাঁজ করে নেব। দেখো এই একটা, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এই শাড়িটা ব্লু কালারের, এই শাড়িটা আমার খুব খুব একটা প্রিয় শাড়ি বলতে পারো। আমি শাড়ি পরি না কিন্তু আমার শাড়ি খুব ভালো লাগে, তোমার দাদা ভাইয়ের তো খুব পছন্দ শাড়ি পরলে, তোমার দাদা ভাই ড্রেস পরলে অতটা ভালো বলবে না, শাড়ি পরলে বলে ভালো লাগছে, আদার্স বলবে না। দেখো এই একটা শাড়ি, এই শাড়িটাকে কী শাড়ি বলে আমি জানি না, নামটাও বলতে পারবো না। এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা একবার পরে আমি টিকটক বানিয়েছিলাম, এই শাড়িটা এত পাতলা আমার ভালো লাগে না, এই শাড়িটা অতটা পরতে একবার কি দুবার পরেছি, পরার পর ভালো লাগে না। যেটা ভালো লাগে নিয়ে নিই, পরি আর নাই পরি আমার দাদা ভাই আমাকে বলবে, এটা তুমি যা দেখবে তাই নিবে। দেখো এই শাড়িটা তো দুর্গা পুজোয় নিয়েছিলাম, এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটাতে বিপ্পলা আর চুমকি প্রচুর প্রচুর তারিফ করেছে, দিদি ভাই তোমাকে এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বিপ্পলা বেঁধে চুমকিতে। আমি চুমকি আর চুমকি বোন আমি যাই পরি সব বলে ভালো লাগে, চুমকি বোন আমার বৌদি আমার বোন ফোন সবাই বলে তুমি যাই পরো তোমাকে তাই ভালো লাগে। দেখো একটা লাল শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটাও আমি দুর্গা পুজোয় পরেছিলাম। দেখো এই শাড়িটা, এই শাড়িটা আমার মা এবারে দেশে গিয়েছিলাম, মাকে বলেছিলাম মা আমাকে তুমি শাড়ি দেবে যেন আমি দুর্গা পুজোয় পরতে পারি, এটা দুর্গা পুজোর বিসর্জনের দিনকে আমি পরেছিলাম। তোমার দাদা ভাই বলছে শাড়িটা খুব সুন্দর লাগছে, আমার দাদা ভাইকেও দিয়েছিল, দুটো মেয়েকেও দিয়েছিল। যখনই দেশে যাই প্রচুর জামা কাপড় পাই, প্রচুর পাই, দেশের সবাই দেয়, যাদের সঙ্গে যাদের সঙ্গে আমার মাসি ফাঁসি সবাই, তারপর আমার ননদ দেয়, সবাই সবাই শাড়ি দেয়, সবাই মেয়েদিকেও দেয় আমাকে, তো তোমার দাদা ভাইকেও দেয়। দেখো এই একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, প্রত্যেক কটা শাড়িই ভালো লাগে, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এটা প্রিয় শাড়ি বলতে পারি। শাড়িটা পরলেই পুরো লুকটা অন্যরকম হয়ে যায়, প্রচুর চেঞ্জ হয়ে যায়, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। পরে সব কিছু আমি পাক করে রাখবো, এখন তোমাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা শাড়ি, এই শাড়িটা আমি একবার কি দুবার পরেছি, একবার দুবার করেই পরা হয়, বেশি শাড়ি আমি ইউজ করি না, কোথাও গেলে আমি পরি। এই শাড়িটাও খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই শাড়িটাও।
দেখো একটা আমার লাল আর সাদা শাড়ি আমার খুব খুব ভালো লাগে আর হলুদ শাড়ি আমার খুব ভালো লাগে আমার পরলেও খুব সুন্দর লাগে এই শাড়িটা আমি আগের বছর তার আগের বছরই নিয়েছিলাম তারাপীঠে যাব বলে মায়ের পূজো দিতে যাব বলে মায়ের মন্দিরে এটা নিয়েছিলাম আমি এটা পরে গিয়েছিলাম আমি তারাপীঠে শাড়িটা একবার দুবার পরেছি শাড়িটা আমি দেখো একটা শাড়ি এটা ইয়েলো কালারে রয়েছে এই শাড়িটা আমার খুব খুব ভালো লাগে প্রত্যেকটা শাড়ি আমার খুব ভালো লাগে পরার চেষ্টা করি কিন্তু ভালো লাগে না কি করব বলো দেখো এইটাও তো খুব সুন্দর এই শাড়িটা খুবই খুবই সুন্দর খুব আমি এই শাড়িটা পরেছিলাম হ্যাঁ পূজোর দিনকে পরেছিলাম দুর্গাপূজোর দিনকে এই শাড়িটা খুব সুন্দর লাল শাড়ি খুবই সুন্দর লাল শাড়ি তো লাল ইয়েলো আর এইসব শাড়ি পরলে আমাকে তো খুবই ভালো লাগে তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ শাড়ি পরা কিন্তু আমি শাড়ি বেশিরভাগ পরি না আগের তুলনায় এখন অনেকটাই শাড়ি পরি আগের তুলনায় অনেক শাড়ি পরি এখন আগে একদমই পরতাম না এখন আমি শাড়ি পরি না একটু পরি ভালো লাগে মেয়ে দুটোকে ভালো লাগে এই শাড়িটা দেখো পুরো নতুন শাড়ি এটা আগের বছরে যখন গিয়েছিলাম কিচ্ছু শিল্পিল কিছু ইয়ে করা হয়নি এই শাড়িটা এই শাড়িটা আমার আমার মেজোজাই দিয়েছিল আমাকে এই শাড়িটা আমি একদিনও পরি না একদিনও পুরো নতুন শাড়ি নতুন একবারও পরা হয় না দেশেতে অনেক শাড়ি আছে দেশেতে আলমারিতে মায়েদের আলমারিতে রয়েছে আমাদের আলমারিতে রয়েছে শাড়ি প্রচুর আছে শাড়ির কালেকশন প্রচুর আছে যখন যাই দেশে তখন মাঝে মাঝে শাড়ি পরি বেশিরভাগ আমি এত গরমে প্রচুর গরম লাগে দেখো এই শাড়িটাই লাস্ট আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কালোতে লালেতে বেনারসি পরবো আমি আমার প্রচুর প্রচুর ইচ্ছা ছিল ওই জন্য আমি কিনে ফেললাম দিওয়ালির সময় আমি দিওয়ালির দিনকে এইটা পরেছিলাম এই শাড়িটা আমার খুব 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 ভালো লাগে এই শাড়িটা এত সুন্দর দিওয়ালির দিনকে পরেছিলাম মেয়ের বার্থডের দিনকে পরেছিলাম শাড়িটা জাস্ট ওয়াও শাড়িটা খুব 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 ভালো লাগে আমার আমার তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো না লাগলো এই শাড়ির কালেকশান আমার কাছে ছিল তোমাদেরকে এইগুলো আমি দেখালাম দেশেতেও রয়েছে অনেক শাড়ি দেশেতে বেশি দিন থাকি না দেখাতে পারবো না কি সেটা বলতে পারছি না অবশ্যই তোমরা শাড়ির কালেকশানগুলো দেখবে অবশ্যই দেখবে এই শাড়িগুলোই তোমাদের সঙ্গে দেখানোর ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমার কাছে এই শাড়িগুলোই ছিল পার্ট ওয়ান দেখিয়েছি পার্ট টু আমি আজকে দেখালাম কালকে ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখবে প্রথম থেকে তোমরা কেউ স্কিপ করবে না তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমরা এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট